আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম হিয়ার মাঝে। গল্পটি লিখেছেন মৌসুমি আক্তার। পর্ব ৩৪। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। রাতের আঁধার কেটে দিনের আলোর দেখা মিলল। প্রকৃতি আস্তে আস্তে ফর্সা হতে লাগল। নীরবের এত ভোরে না ওঠার অভ্যাস থাকলেও আমার ঠিকই আছে, কারণ সারা জীবন আমাকে খুব ভোরেই ঘুম থেকে উঠতে হয়েছে। বাইরে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে, সূর্যমামা এখনই উঁকি দিবে। পূর্ব আকাশ রক্তিম আভাতে ছড়িয়ে পড়েছে। আমি ঘুম ভাঙাতেই দেখি আমার খোলা পেটে ঠোঁট নাক ডুবিয়ে শুয়ে আছে নীরব। আমি দেখেই ভীষণ লজ্জা পেয়ে গেলাম। এতক্ষণ ঘুমিয়েছিলাম তাই কিছু টের পাইনি আমি। ঘুমের ঘোরে কখন আমার কাপড় সরে গিয়েছে কোনো কিছুরই ঠিক নেই। আমার সমস্ত শরীর যেন ক্রমশ ভারী হয়ে আসছে লজ্জায়। নীরবের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলাম, এই যে শুনছেন, সকাল হয়ে গিয়েছে, উঠতে হবে। নীরবের কোনো রকম কোনো পাত্তা নেই, গভীর ঘুমে মগ্ন আছে সে। একজন ঘুমন্ত মানুষকে খুব জোরে ডাকা ঠিক হবে না। আমি কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। এবার কি করব আমি? বাড়িতে সবার আগেই আমার উঠতে হবে, না হলে কি ভাববে নতুন বউ এত বেলা অবধি ঘুমাচ্ছে? বিষয়টা খুবই জঘন্য দেখাবে। বিয়েবাড়িতে অনেক লোকজন অলরেডি অনেকে উঠে পড়েছে। আমি আস্তে করে নীরবের মাথাটা সরানোর চেষ্টা করলাম। এতে ফলাফল খুব একটা ভালো হলো না। নীরব এবার কোমর শক্তভাবে জড়িয়ে ধরে আবদ্ধ পেটে গাঢ় চুম্বন করে আবারও ঘুমিয়ে পড়ার অভিনয় করল। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। এই প্রথমবার এমন কোনো অনুভূতি সৃষ্টি হলো আমার ভেতরে। বিদ্যুতের ন্যায় তরঙ্গ খেয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা নীরবের দুষ্টুমি ছাড়া কিছুই না। আমি নীরবকে বললাম, উঠুন, বাইরে সবাই উঠে পড়েছে, আমার ভীষণ লজ্জা লাগছে। নীরব মৃদু মৃদু কণ্ঠে বলে, আমার বউ নিয়ে আমি ঘুমিয়েছি, মানুষের কি? বিরক্ত করো না মিথু, জন্মের পরে এই প্রথমবার একটা রাত বউ নিয়ে ঘুমাচ্ছি। এতকাল তো কোলবালিশ নিয়ে ঘুমিয়েছি, বহু প্রতীক্ষার পরে বউটা পেয়েছি, তাও বিরক্ত করছো? আমি তো আর অন্য কিছু করছি না, জাস্ট ঘুমাচ্ছি। অনেক যুগ বউ ছাড়া ঘুমিয়েছি, কিন্তু আর নই, এতকালের আক্ষেপ একেবারে মিটিয়ে নিতে চাই। আমি লজ্জায় মারা যাচ্ছি, উনি আছে ঘুম নিয়ে, এই পাগলটাকে কে বোঝাবে এখন? আমি বললাম, ঘুমানোর জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু এখন উঠতেই হবে, না হলে সবাই খারাপ ভাববে। নীরব এবার চুল একটু ঝাঁকিয়ে আমার পেটের থুতনি বধিয়ে বলল, ওরে আমার সাংসারিক বউরে, যেতে দিব, তবে দশ মিনিট আগে জড়িয়ে ধরে রাখবো, তারপর বলে নীরব আমাকে টেনে নিয়ে বুকের সাথে মাথা দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি পাগলি। বউকে ঘুম থেকে ওঠার আগে দশ মিনিট জড়িয়ে ধরে আদর করা সুন্নত, আজ আমিও উঠব তোমার সাথে। প্রায় দশ মিনিট পরে এই পাগলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি প্লাজো আর কামিজ চেঞ্জ করে আবার শাড়ি পরে নিলাম। শাড়িটা একটু ঠিকভাবে পরা হয়নি, নীরব হেল্প করে দিল। আমি নীরব আর নীরব শাওয়ারে গেল। আমি নীরবকে বললাম, এত সকালে শাওয়ারে যাচ্ছেন যে? নীরব বলল, আমি রোজ ভোরেই শাওয়ার নিই, এটা আমার অভ্যাস, আর আজ বিয়ের প্রথম সকাল, এটা কমন ব্যাপার, চাইলে তুমিও নিতে পারো শাওয়ার আমার সাথে। না না, আমার অভ্যাস নেই, এত সকালে শাওয়ার নেওয়ার ঠান্ডা লাগে আমার। আমার কথা শুনলে না তো যাও বাইরে ঠেলা বুঝবে, জোর করে যখন সবাই শাওয়ারে পাঠাবে তখন বুঝবে। আচ্ছা, আপনি কি ঘুমের মাঝে কিছু করেছেন? না, করিনি, তবুও বাইরের সবাই এটাই ভাববে।
যা ইচ্ছা ভাবো, আমি গেলাম। ওয়েট, একসাথে বেরোবো, আমার হয়ে গিয়েছে প্রায়। ওয়াশরুমের দরজা খুলে নীরবকে এইভাবে দেখবো ভাবতেও পারিনি। সাদা টাওয়াল নাভির নিচে গিট দেওয়া হাঁটু অবধি পড়েছে, আরেকটা টাওয়াল দিয়ে মাথা মুছছে আর চুল ঝাঁকুনি দিচ্ছে। ইস, কি সুন্দর লাগছে, শরীরে পানির ফোঁটা ফোঁটা। আমি আপাদমস্তক তাকিয়ে দেখে টাসকি খেয়ে গেলাম। নেশাক্ত চোখ নিয়ে তাকিয়ে রইলাম। নীরব তার ভেজা ভেজা পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি এক পা দুপা করে পিছিয়ে ওয়ালে পিঠ ঠেকিয়ে তাকিয়ে রইলাম নীরবের দিকে। নীরব ওয়ালে এক হাত বাঁধিয়ে ঝুঁকে এসে তাকিয়ে রইল আমার দিকে। আমি ভীষণ লজ্জা পেয়ে নীরবকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। নীরব একটা সাদা টি শার্ট গায়ে দিয়ে আমাকে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর ঝুঁকে এসে বলে, কি দেখছিলে? আমি লজ্জায় দুই হাত দিয়ে মুখ চেপে ধরে রাখলাম। নীরব আমার কোমরে হাত দিয়ে আমাকে বেড থেকে তুলে বুকের সাথে মাথা চেপে ধরে বলে, তোমার জিনিস তুমি দেখবে, লজ্জার কি আছে পাগলি? আমি তো তোমারই। আমি রুমের বাইরে আসতেই সবাই ড্যাব ড্যাব করে চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন ভূত দেখছে। কিন্তু কেন আমি তো কিছুই বুঝছি না। আবার সবাই একগাল হেসেও দিচ্ছে, কাহিনী কি? আমি নিজেই যেন বোকা বনে গেলাম। আমার পাশে নীরব দাঁড়িয়ে আছে, ওর গেঞ্জিতে যে লিপস্টিকের দাগ লেগে আছে সেটা আমি বা নীরব কেউই খেয়াল করিনি। নীরবের মা বলেন, নীরব, বিয়ের দিন সাজ সকালে কি সাদা পোশাক পরেছিস, যা তো, তোকে কালোতেই ভালো মানাই। নীরবের কাছে অবাক লাগছে যে মা কালো বাদে অন্য কালার পরানোর জন্য পাগল থাকে সে কি না চেঞ্জ করতে বলছে। হোয়াট ইজ কাহিনী? নীরব পাত্তা না দিয়ে বাড়ি ভর্তি মানুষের মাঝে এই লিপস্টিকের দাগ লাগানো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। সবাই এটা নিয়ে হাসাহাসি করছে, বাড়ির মুরব্বী সবার চোখে এই জিনিসটা পড়েছে। হঠাৎই আমার খেয়াল হলো, আমি যে নীরবকে বলবো তার আগে নীরবের ফুফু আমাকে বলে, এই যে বৌমা এদিকে এসো। সম্পর্কে ফুফু হলেও আমি কিন্তু ফ্রেন্ডের মতোই, বুঝেছ? তা নীরব যে গোসল করে বেরিয়েছে, তোমার গোসল কই? আমি চোখ দুইটা মেলে তাকিয়ে রইলাম, গোসল কেন? ফুফু আমাকে বলেন, এসব না জানারই কথা, চলো তো আমার সাথে, বলেই জোর করে নিয়ে শাওয়ার ছেড়ে দিলেন। ইস, এত সকালে গায়ে পানি লাগতেই শিউরে উঠলাম আমি। নতুন বউ, কি বলবো আমি? আমাকে দিয়ে যা করানো হচ্ছে আমি তাই করছি। এখনও পর্যন্ত গোসলের কোনো কারণ না জানা আমি। তবে নীরবের ফুফুটা বেশ অমায়িক, আমাকে গোসল করিয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিলেন। লাল টুকটুকে শাড়ির সাথে দু হাত ভর্তি কাঁচের চুড়ি বেশ গুছিয়ে দিলেন আমাকে। এবারের প্রতিটা মানুষ বড্ড ভালো। নীরবের মায়ের মাঝে নিজের মাকে খুঁজে পেলাম আমি। মুন্তা আপু, রিক, রিফাত ভাইয়া, সুপ্তির আগমন ঘটে গেল খুব ভোরেই। ওদের মনে হয় সারা রাত ঘুম হয়নি, কখন এখানে আসবে চাঁদের হাট বসাবে। নীরবের ফুফুর পরিয়ে দেওয়া শাড়ির আঁচল ঠিক করতে করতে দেখি নীরবের গেঞ্জির বেহাল দশা। বাড়ির মুরব্বীরা সবাই নীরবকে গেঞ্জি চেঞ্জ করতে বলেছে, কিন্তু কেন বলছে সেই কেনর উত্তর ওনার অজানা। নীরবের জন্য সবাই আমাকে কী চোখে দেখছে আর কি ভাবছে, ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, এই গল্পের শুরু থেকে এই পর্যন্ত আপনারা যারা পাশে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, প্লিজ আপনাদের প্রিয় চ্যানেল গল্প প্রেমীতে এখনই সাবস্ক্রাইব করে নিন, ভালোবাসার গল্প সবার আগে পেতে। বন্ধুরা, আপনাদের প্রিয় কোনো গল্প থাকলে আমাকে লিখে পাঠাতে পারেন, আমি আপনাদের জন্য সেই আপনাদের প্রিয় গল্পগুলো নিয়ে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, এই চ্যানেলের কোন গল্পটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।